আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে বোট রাইডে, মানে হচ্ছে আজকে বোট দিয়ে ঘুরবো। আমরা কিন্তু একটা খাসি ক্রয় করে একবারে সব পাক টাক করে সব রেডি করে রাখছি। এখন যাব হচ্ছে আমরা চাঁদপুরের মনপুরে, মনপুরে যাব। ওইখানে একটা চর আছে, ওই চরে ফুটবল খেলবো, তারপরে অনেক আনন্দ করব আমরা। ওই চেয়ার পরে গেছে, তো বোটটা কিন্তু ছোট হয়ে গেছে মনে হইতেছে, আর একটু বড় নিলে ভালো হইতো। কারণ এখন বড় নদীতে ঢেউ খাইলে আবার দুই পাশে দিকে নাকি ডাকাতিও হয়, ভয়ের একটা ব্যাপার। তো চলুন আমরা বোটে উঠে পড়ি। আমরা কিন্তু রান্না বান্না করে নিয়ে নিছি, তো ওইখানে যেয়ে আমরা কিন্তু অনেক আনন্দ করব, ফুর্তি করব। ট্রলারটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে, তো চলুন আমরা ট্রলারে উঠে পড়ি। এই সেই অপরাধীরা যারা দেখেন একটা ডিঙি নৌকার মতো ট্রলার ঠিক করছে, বসতেও ঠিক মতো পারতেছি না। না জানি আজকে কি হয়, মাত্র তো হচ্ছে ছোট নদীতে আসি, যখন মেঘনায় যাব আসলে ঢেউয়ের তরে আমাদের নৌকাটা কতক্ষণ টিকবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা কিন্তু যাচ্ছি, এই যে আমাদের খানা দানাও রেডি, তো ফুটবল খেলবো, অনেক মজ মাস্তি করবো ইনশাল্লাহ। এখন কিন্তু আমরা একটা চরে চলে আসছি, এই চরটায় কিন্তু আমরা ফুটবল খেলবো। এইখানে দারুণ তো মাছগুলা, এই যে দেখেন মাছগুলা কিন্তু লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা? Thank you.
আছে পদ্মার চরে। এটা পদ্মা মেঘনা এখনো পড়ে নাই, এটা কিন্তু পদ্মার মধ্যে পড়ছে এই চরটা। তো দারুণ কিন্তু অনুভূতিটা, আসলে জীবনে ফার্স্ট টাইম আসলে এরকম একটা চরে আসছি আমরা ফুটবল খেলতে। তো এখানে আমরা ফুটবল খেলবো, তো আমাদের সকল বন্ধুরা কিন্তু আমাদের 2010 ব্যাচের সকল বন্ধুরা কিন্তু আমরা এখানে আসছি ফুটবল খেলতে। এই যে বডি বিল্ডার সালেহ আহমেদ, বুঝাইতে পারবো না। এই যে দেখেন, এখানে কিন্তু কক্সবাজারের মতো ফিল একটা পাচ্ছি, যে আপনার সমুদ্রের গর্জনের মতো গর্জন হচ্ছে। তো আসতেছে কিনা ক্যামেরায় জানি না। এই যে দেখেন আপনার, সেই কিন্তু চারদিকে আপনার পানি, মাঝখানে ছোট একটা চর। এখন আমরা ড্রোন ফ্লাইয়ের মাধ্যমে বাকিটা আপনাদেরকে দেখাবো পাখির চোখে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার পালা, তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে কিন্তু বিদায় নিয়ে নিব। এই চরটাকে কি নাম দেওয়া যায়, মনপুরা চর দেওয়ার নাম দেওয়া যায়। এখানে খুবই নিরিবিলি একটা জায়গা। এই যে জেলেরা এখানে কিন্তু অপেক্ষারত রয়েছে মাছ ধরার জন্য, তো ওনারা কিন্তু জাল ফেলে বসে রয়েছে। তো চলুন আমরা এখন আমরা খাওয়া দাওয়াটা করব, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। অনেক সময়
আসলে এই দিনটি ছিল আমাদের কাছে খুবই ভালো লাগার একটা দিন। তো এই দিনটি আমাদের মাঝে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। তো আসলে কখনোই ভাবতে পারিনি এমন একটি মুহূর্ত, এমন একটি দিন কাটাবো আমরা। তো এবার বিদায় নেবার পালা। তো কে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।